সাহাবীদেরকে সামনে রেখে, সহলক্ষ সাহাবীদেরকে সামনে রেখে ভাষণ দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে সাহাবাগণ তোমরা শুনে রাখো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের এই দিনের প্রতি নিয়ামত দ্বারা ভরপুর পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এর নামকরণ করা হয়েছে দীন নামে। মহতারাম হাজির রাসূল বলে গেছেন, ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, দীন ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো আজকে ইসলামের ভিতরে, ইসলামের ভিতরে, দীনের ভিতরে নব আবিষ্কৃত যে ইসলামের নামে যেই জিনিস ঢুকাল হইতেছে, এটা স্পষ্ট বেদাত, বেদাত, বেদাত। রাসূল বলেন, فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فإن أصدق الحديث كتاب الله নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম সত্য, সত্য। খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই সঠিক পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই সঠিক পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই সঠিক পথ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য যে কেউ, সে আপনার পীর হোক, আপনার বাবা হোক, আপনার হুজুর হোক, যা হোক না কেন, সে যদি নতুন কোনো রাস্তা দেখায়, সে রাস্তায় চলা যাবে, যা চলা যাবে